ঠোঁটের নিচে যে দাড়ি থাকে এটা কাটা যাবে কি না ঠোঁটের নিচে যে দাড়িটা থাকে অর্থাৎ এই যে এগুলোর কথা বলা হচ্ছে এগুলোকে অনেকে বাচ্চা দাঁড়ি বলেন এগুলো কাটা যাবে কি না স্বাভাবিক অবস্থায় এগুলো কাটা উচিত নয় এগুলোকে রেখে দেওয়াই হলো নিরাপদ এবং ভালো মূলত আমাদের এই যে হাড্ডির অংশ এটার ওপরে যেগুলো থাকে সেগুলো দাড়ি হিসাবে বিবেচ্য তো এখানে আছে থাকলে সেটা দাড়ি হবে কি না এটা নিয়ে যেহেতু মতপার্থক্য আছে এবং কিছুটা সন্দেহ আছে সেজন্য জন্য এটা না কাটাই না অনল অনেক ওলামাইকরাম এটা কাটাকে মাকরু বলেছেন অনেকে হারাম বলেছেন তবে বিশুদ্ধ মতন যে এটি কাটা হলো মাকরু যদি কারোর খুব কষ্টের কারণ হয় বিরক্তির কারণ হয় ঝামেলা হয় অসুবিধা হয় তিনি অবশ্যই কাটতে পারবেন তাহলে স্বাভাবিক অবস্থায় এটি কাটা উচিত নয় বিনবাজ রহমাল এটি কাটতে নিষেধ করেছেন আমাদের সোলামাইকরাম এটি কাটতে নিষেধ করেন তবে ইবন ওসামিল রহমাউল্লাহ্লা এবং আরও অনেক ওলামাইকরাম এগুলোকে কাটার অনুমতি দিয়েছেন খোলাসা কথা হলো স্বাভাবিক অবস্থায় না কেটে রাখা উচিত এবং উত্তম যদি কোনো কারণে কেউ রা কাটেন তাহলে সেটা সরাসরি হারাম হবে না মাকরু হবে